ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসা বা অন্য সকল ভিসা নিয়ে স্থল পথে ভারত যেতে চাচ্ছেন তাদেরকে ভারত যাওয়ার জন্য কি ডকুমেন্ট ইমিগ্রেশনে ফেস করতে হবে কি ডকুমেন্ট আপনাদেরকে ইমিগ্রেশনে দেখাতে হবে বাংলাদেশি ইমিগ্রেশন এবং ভারতীয় ইমিগ্রেশন দুই ইমিগ্রেশনে কি ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। মনে রাখবেন শুধু পাসপোর্ট আর ভিসা থাকলেই কিন্তু এখন ভারত যেতে পারবেন না আপনার কাছে থাকতে হবে এই ডকুমেন্ট অন্যথায় আপনি কিন্তু ভারত যেতে পারবেন না আপনারা জানেন দুই বছর থেকে করোনার মহামারী এসেছে যার কারণে কিন্তু এই ট্রাভেলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন পরিবর্তন করেছে তাই আজকের এই ভিডিওতে আমি বলবো এই মুহূর্তে যদি আপনারা স্থলপথে বা বাই এয়ারে যদি ভারত যেতে চান তাহলে আপনাদের এই ডকুমেন্টটা থাকতে হবে তো আজকের এই ভিডিওটি যে বিষয়টা নিয়ে বানাবো সেটা হলো এই মুহূর্তে যদি আপনার ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনার কি ডকুমেন্ট লাগবে স্থলপথে ভারত যাওয়ার জন্য আর যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে আপনি কিভাবে ভারত যাবেন আর যদি বুস্টার ডোজ দেওয়া থাকে তাহলে আপনার কী ডকুমেন্ট লাগবে বা কি লাগবে না সেই বিষয় নিয়ে একদম বিস্তারিত বলবো আবার আপনি যখন ভারত থেকে বাংলাদেশ ফিরে আসবেন তখন আপনাদের কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে একদম ফুললি গাইডলাইন করব। আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি যদি দেখেন তাহলে আপনারা নিরাপদে ট্রাভেল করতে পারবেন একশো পার্সেন্ট আর যদি টেনে দেখেন তাহলে ইমিগ্রেশনে বিপদে পড়বেন সম্পূর্ণ নিজ দায়িত্বে তো চলুন দেরি না করে মূল বিষয়ে ফিরে যাওয়া যাক সবার সুবিধার্থে আমি মাইক্রোসফট ওয়ার্ডে এখানে টাইপ করে আগে থেকেই আমি লিখে রেখেছি এবং টেবিল আকারে সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের বোঝার স্বার্থে তো চলুন এবার আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যদি আপনারা স্থলপথে ভারত যেতে চান তাহলে আপনাদেরকে এই করোনার যে বিধিনিষেধগুলো আছে সেটা কি কি এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলছি তো প্রথমে আপনারা দেখেন ভারত ট্রাভেল করার প্রসঙ্গে সকল ভিসাধারীদের জন্য বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারত স্থল পথে যাওয়ার জন্য বুস্টার ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না ডাবল ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে এক ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে ভ্যাকসিন নেওয়া না থাকলে করোনা টেস্ট লাগবে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের করোনা টেস্ট লাগবে না এখানে আমি বাচ্চাদের প্রসঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি পাঁচ বছর পর্যন্ত কিন্তু করোনা টেস্ট লাগবে না অর্থাৎ পাঁচ বছর প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু করোনা টেস্ট লাগবে করোনা টেস্ট বলতে আরটিপিসিআর টেস্ট লাগবে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেগুলি আছে সেখান থেকে কিন্তু আপনাদের করোনা টেস্ট করতে হবে এবং এই আর্টিফিসিয়াল করোনা টেস্ট ফি হচ্ছে সরকারি ফি হচ্ছে পনেরোশো টাকা প্রাইভেট থেকে বিভিন্ন রেট আছে প্রাইভেটে পঁচিশশো থেকে শুরু করে আরও বিভিন্ন রেট আছে এখন বাচ্চাদের এই বয়সটা কিভাবে ধরা হবে পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে সেই হিসাবে বয়সটা কিন্তু কাউন্ট করা হবে ভারত থেকে বাংলাদেশ স্থলপথে ফেরত আসার সময় বুস্টার ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না ডাবল ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না এক ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে ভ্যাকসিন নেওয়া না থাকলে করোনা টেস্ট লাগবে বারো বছর পর্যন্ত বাচ্চাদের করোনা টেস্ট লাগবে যাওয়ার সময় কিন্তু পাঁচ বছর বাচ্চাদের জন্য কিন্তু করোনা টেস্ট লাগবে না আর আসার সময় যখন আপনারা ভারত থেকে বাংলাদেশ আসবেন তখন বারো বছর পর্যন্ত বাচ্চাদের করোনা টেস্ট লাগবে না অর্থাৎ বারো প্লাস হয়ে গেলে কিন্তু করোনা টেস্ট লাগবে আর বাচ্চাদের বয়স ধরা হবে পাসপোর্টের ডেট অফ বার্থ অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত আকাশ পথে যাওয়ার জন্য অর্থাৎ যারা বাই প্লেনে যাবেন তাদের জন্য বুস্টার ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না এয়ার সুবিধা রেজিস্ট্রেশন লাগবে ডাবল ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না এয়ার সুবিধা রেজিস্ট্রেশন লাগবে এক ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে এয়ার সুবিধা রেজিস্ট্রেশন লাগবে ভ্যাকসিন নেওয়া না থাকলে করোনা টেস্ট লাগবে এয়ার সুবিধা রেজিস্ট্রেশন লাগবে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের করোনা টেস্ট লাগবে না এয়ার সুবিধা রেজিস্ট্রেশন লাগবে ভারত থেকে বাংলাদেশ আকাশ পথে ফেরত আসার জন্য যা করতে হবে বুস্টার ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না ডাবল ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে না এক ডোজ থাকলে করোনা টেস্ট লাগবে ভ্যাকসিন নেওয়া না থাকলে করোনা টেস্ট লাগবে বারো বছর পর্যন্ত বাচ্চাদের করোনা টেস্ট লাগবে না তো ভিউয়ার্স অনেকেই কিন্তু আমাকে এ নিয়ে অনেক কমেন্ট করেছেন যে ভাই করোনা টেস্টের ব্যাপারে কিন্তু একটা কনফিউশন চলছে একরকম আবার স্থল পথে আরেক রকম আবার আকাশ পথে গেলে এয়ার সুবিধা রেজিস্ট্রেশন করতে হয় ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান কারণ এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন হচ্ছে তো ফাইনালি আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আশা করি এই ভিডিওটি দেখেই কিন্তু আপনারা ট্রাভেল করবেন যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আপনাদেরই কিন্তু সমস্যা হবে বাই রোডে ট্রাভেল করার জন্য বা বাই এয়ারে ট্রাভেল করার জন্য আজকের এই ভিডিওটি একদম তিরিশে মার্চ দু হাজার লেটেস্ট আপডেট মানে এই আপডেটটি আগে থেকে দেওয়া হয়েছিল বাট আমার এই ভিডিওটি আমি লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিলাম বর্তমানে ট্রাভেল করতে গেলে আপনাকে এই গাইডলাইনটি ফলো করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কোনো কমেন্ট করবেন না যদি এর বাইরে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আমাকে মেসেজ করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন